দেখবে ওখানে ম্যানগ্রোভটা বেশি করে পুড়বে, যাতে এফেক্টে তোমার তো সমুদ্র ওরিয়েন্টেড এরিয়া, যাতে এগুলো কোন রকম এফেক্ট না হতে পারে। আর এগুলো আমি বলবো যখন তৈরি হচ্ছে এখন থেকেই এমন ব্যবস্থা করতে হবে যাতে ডিজাস্টার হলেও যাতে গায়ে না লাগে। তোমার দীঘায় অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে, অনেক ট্যুরিস্ট যায়, দীঘা তমলুক রেল লাইনও আমার সময় করে দেওয়া, কাজে আমি ডিটেলসটা জানি, কাজে ওগুলো সমস্ত দেখে রাখা। মেরিন বিচের মতো আমরা যেটা দীঘা সৈকত সরণি করে দিয়েছি সেগুলো মেনটেনেন্স যদি কোথাও ভেঙে গিয়ে থাকে, যদি কোথাও কোনো কাদা জমে থাকে সেগুলো তোমরা দেখে নেবে। এবং মেদিনীপুর পূর্ব তুমি আছো, পাঁশকুড়াটা দেখে নেবে একটু, পাঁশকুড়াটা আমার মনে হয় একটু এফেক্টেড হয়েছে, দেখো সেটা পূর্ব না পশ্চিম সেটা দেখে নাও। পূর্ব পূর্ব পাঁশকুড়া হয়েছে, ঠিক আছে, ওখানে ওটা পাঁশকুড়ায় কোথায় হয়েছে, মিউনিসিপ্যালিটি অর ভিলেজ এরিয়া? দেখো অমাবস্যা হবে তোমার 30 তারিখে, 30-31 কালী পুজোর কোটাল আছে, কিন্তু যদি বৃষ্টি না হয়, বৃষ্টি যদি আজকের পরে থেমে যায় তাহলে খুব একটা প্রবলেম হবে না। ঝাড়খণ্ড হঠাৎ করে 24,000 জেল ছেড়ে দিয়েছিল কালকে, এখন কথা হচ্ছে ওদের ওখানে বৃষ্টিটা হয়নি লাকিলি, ওদের ওখানে এখনো পর্যন্ত হয়নি, কারণ ওদের ওখানে বৃষ্টি হলেই আমাদের বুকে শেল পড়ে। যাই হোক সেটাকে দেখে রাখতে হবে যাতে আর না হয়, দুর্যোগ কেটে যাক, দুর্ভোগ কেটে যাক। কালী পুজো আসছে সামনে, ছট পুজোতেও মনে রাখবে কালী পুজো যেমন টেক কেয়ার করতে হবে, ফায়ার ক্যাকার নজর রাখবে যাতে ওর মধ্যে কেউ দুষ্টুমি করতে না পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরো শক্তিশালী করতে হবে, এসটিএফকে কাজে লাগাতে হবে, কোন রকম কোন এক্সপ্লোশনের সুযোগ যাতে না নিতে পারে কেউ, কমিউনাল রায়টস না লাগাতে পারে, একটা প্ল্যানিং চলছে এটাকে ভেস্তে দিতে হবে। দীপাবলিও ভালো করে করো সবাই, তারপরেই আসবে জগদ্ধাত্রী পুজো, চন্দননগর কৃষ্ণনগর এখানে বেশি হয়, কলকাতাতেও হয়, সব জেলাতেই হয়, বাট এই দুটো জায়গায় মেনলি বেশি হয়, নদিয়া জেলায় এবং হুগলি জেলায়। টেক কেয়ার করতে হবে। এছাড়াও যেটা হচ্ছে যে ছট পুজো, এই উপলক্ষে ছট পুজোর ঘাটগুলো পরিষ্কার করা, কোন রকম স্লিপারি যাতে না থাকে সিঁড়িগুলোতে সেগুলো পরিষ্কার করা, একটা ব্যারিকেড করে দেওয়া সব জায়গায় যেটা পুলিশ সিস্টেম করে যাতে একসাথে সব লোক না নামে, পুলিশকে দূর থেকে ব্যারিকেড করে করে বুঝে বুঝে লোক ছাড়বে একটা গ্রুপ করে, তারা ফিরে আসবে তারপর আবার একটা গ্রুপ যাবে। লাইটটা ভালো করে লাগাবে ঘাটে, হাইমাস লাইট লাগানো দরকার, কারণ সন্ধ্যেবেলায় পুজোটা হয়, ওদের 4:52 হচ্ছে টাইম 7 তারিখে। সুতরাং আমি নিজেও ঘাটে যাই, ব্যাপারটা খুব ভালো জানি, তাদের কোনো প্রবলেম না হয়। ব্যারাকপুরে কিন্তু অনেকগুলো ঘাট আছে, হাওড়াতে আছে, হুগলিতে আছে, চন্দননগরে আছে, অন্যান্য জেলাতে যেগুলোতে বেশি আছে বা কম আছে, একটা ছেড়ে দিলাম সেখানে একটা কিছু ঘটে গেল। এখানে জাবেদ আছে, জাবেদকে বললাম টু টেক কেয়ার, এটা একটা প্ল্যানিং তৈরি করে নাও, কলকাতাও প্ল্যানিং করতে হবে, অনেক ঘাটে লক্ষ লক্ষ মানুষ যায়, এবং ভিআইপিদের অ্যাভয়েড করতে হবে যাতে পুজোর ওই গ্যাদারিংয়ের টাইমটা না যায়। আমি সেই জন্য রাস্তা দিয়ে হেঁটে যাই এবং যত তাড়াতাড়ি পারি চলে আসি, 5-10 মিনিটের বেশি থাকি না।